রাসূল বলেন মান ফাত্তারা সাইমা যে কোন রোজাদারকে ইফতার করালো আল্লাহ তাআলা তাকে ওই রোজাদারের সমপরিমাণ নেকি দিয়ে দিবে সুবহানাল্লাহ সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে প্রত্যেকই কি পারবে প্রত্যেকই কি পারবে পেট ভরে ইফতার করাতে রাসূল বলেন কেন পারবা না এক ঢোক পানি আর এক ঢোক দুধ দিয়েও যদি করাও একই পরিমাণ নেকি পাবা তবে হ্যাঁ ওমান আশবা আশবা সাইমা যদি রোজাদারকে পরিতৃপ্ত করে খানা খানা খাওয়ালে তো আল্লাহ তাআলা মাগফিরাতুন তার জন্য মাগফিরাতের ওয়াদা দুই নাম্বার ইতখু রাকাবাতিহি মিনান নার জাহান্নাম থেকে নাজাত তিন নাম্বার ওয়ালাহু আজরু মান সাম যিনি রোজা রাখলো তার সমপরিমাণ নেকি তোমাকে দিয়ে দেওয়া হবে এবার আমি আপনাকে একটা বুদ্ধির কথা বলি আপনি যদি এটা বুদ্ধি করেন একটা প্যাকেট 5 কিলো খেজুর 5 কিলো বুট 5 কিলো সোনা 5 কিলো চিনি 5 কিলো চাল 5 কিলো ডাল 5 কিলো আলু এই সব দিয়ে একটা বস্তা করেন বস্তা করে যদি আপনার বোন আছে গরিব তার বাড়িতে পাঠিয়ে দেন সুবহানাল্লাহ আপনার ফুফি আছে তার বাড়িতে পাঠিয়ে দেন কেমন হবে হ্যাঁ ফুফাতো ভাইটা গরিব আছে তার কাছে পাঠিয়ে দিলেন ফুফাতো বোনটা আছে দূরে ফুফাতো বোনটা আছে তার বাড়িতে পাঠিয়ে দিলেন খালা আছে তার বাড়িতে পাঠিয়ে দিলেন কেমন হবে এরপরে যদি সুযোগ থাকে আপনার মসজিদের ইমামের জন্য একটা প্যাকেট বানান 5 লিটারের একটা তেল দিয়ে দেন 5 কিলো খেজুর দিয়ে দেন এই প্যাকেটটা বানিয়ে ইমাম সাহেবকে দিয়ে দেন হুজুর বাড়িতে পাঠায়া দেন হুজুরের বাড়িতে বিবি বাচ্চারা ইফতার করবে আপনি ঘুমায়া ঘুমায়া সওয়াব পাবেন বুদ্ধিটা কেমন হবে বলেন ইমাম সাহেবকেও দিবেন মুয়াজ্জিন সাহেবকেও দিবেন খাদেমকেও দিবেন এরা এদের জীবনের জীবনটা দিয়েছে আপনাদের ঈমান আমলের হেফাজতের জন্য আপনি তার জন্য কি করলেন আমি বলি আপনার মসজিদের ইমাম আপনার মসজিদের মুয়াজ্জিন আপনার মসজিদের খাদেমকে যদি আপনি আপনার পরিবারের অংশ বানাতে পারেন রব আপনাকে রব্বে করিমের পরিবারের অংশ বানাবে সুবহানাল্লাহ আল্লাহ আমাকে আমার জাতির জন্য কিছু করার তৌফিক দান করেন যদি সুযোগ থাকে আপনার নিকটতম কোনো মাদ্রাসা যাকে আপনার ভাল লাগে ওই মাদ্রাসায় এক বস্তা চনা বুট দিয়ে দেন এক বস্তা খেজুর দিয়ে দেন এক বস্তা চিনি দিয়ে দেন বলেন যে হুজুর এই চিনির বস্তা দিয়ে পুরো মাস ইফতার করবেন সাথীরা আমাদের ছাত্র ভাইরা সবাই এ দিয়ে শরবত খাবে বলুন তো আপনার রোজাটা কেমন হবে পুরস্কারটা কেমন দিবে বলে মেরে ভাইও আমাদের মাদারিসগুলোকে আর মাসাজিদগুলোকে আমাদের মাদারিস মাদ্রাসাগুলো টিকবে তো আমাদের মসজিদ টিকবে আর যদি মাদ্রাসাগুলো না টিকে আমাদের মসজিদ টিকবে না দু চার ২০ বছর পরে এই মসজিদগুলো ইমাম শূন্য আজান শূন্য ঝাড়ুদার শূন্য মসজিদে পাক কারনেওয়ালা শূন্য মসজিদে ঝাড়ু দেনেওয়ালা শূন্য লাইট দেনেওয়ালা শূন্য এই মসজিদ বিরান বাস্তব না বাস্তব বলেন যদি আপনার ভাল লাগে আপনার যে কোনো একটা পছন্দের মাদ্রাসাকে ঠিক করেন কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে জীবনকে জুড়ে দেন কোনো আল্লাহওয়ালার সাথে জীবনকে লাগান ছোটবেলায় নুরানিতে পড়লাম না জোয়ান বেলায় তবলিগে গেলাম না বুড়ো বেলায় কোনো আল্লাহওয়ালার কাছে যাই না বলেন আমাদের আর কোন বেলা বাকি আছে বলছে শুধু পিঠা খাওয়ার বেলা বাকি আছে বলছে হ্যাঁ কি করলাম জীবনটাতে যদি সুযোগ থাকে রমজানের শেষ দশকে এতে কাফ করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত প্রায় ২০টার মতো মাদ্রাসা আমি ইফতার দিয়ে দিয়েছি আজকেও দিয়েছি যত মোতামেম গেছে সবাই দিয়েছি ইফতার কিনতে পারি না টাকা দিয়ে দিয়েছি বলছি ভাই এটা ইফতার ফান্ড এটা ইফতার ফান্ড এটা ইফতার ফান্ড আমার মন চায় টাকনা হইতে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সবগুলো মাদ্রাসাকে বলি এটা আমার মাদ্রাসা যদি সুযোগ থাকে আমাদের জাফরি সাহেবের এই মাদ্রাসা হুজুরের হাজি সাহেব বাসা ভাড়া মওকুফ রাখছে হাজি সাহেব বাসা ভাড়া মওকুফ রাখছে হাজি সাহেব বাসা ভাড়া নিলে কি হইতো ওই টাকা দিয়ে ইলিশ কিনতেন চিংড়ি কিনতেন খাসি কিনতেন অথবা পেরেক কিনতেন আর টাইলস কিনতেন আর এখন বাসা ভাড়া নিচ্ছেন না প্রতিটা বাচ্চার কোরআনে কারিমের তেলাওয়াতের নেকি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে দিবেন সুবহানাল্লাহ
বিশেষ করে মেয়ে বাচ্চা একটা ছেলেকে দিয়ে গুনাহ করার সুযোগ কতজনের আছে একটা ছেলে যদি মোটরসাইকেলে উঠে জিন্সের প্যান্ট পরে হাওয়াই শার্ট গায়ে দিয়া ঢাকা থেকে কক্সবাজার যাবে ওর দিকে তিনজনও তাকায় না ওর পেছনে যদি মোটরসাইকেলে একটা মেয়ে বসে জিন্সের প্যান্ট পরা এবার ওর দিকে কতজনের তাকায় তাহলে একটা নাফরমান ছেলে কয়জনকে জাহান্নামে নিবে আর একটা নাফরমান মেয়ে কয়জনকে জাহান্নামে নিতে পারে এর বিপরীতে একটা দিনদার ছেলে সে যতজনকে জান্নাতে নিবে একটা দিনদার মেয়ে এর থেকে অনেক বেশি মানুষকে জান্নাতে নিবে কি ভাই এক একটা মেয়ে বাংলাদেশে একটা একটা নায়িকা কতজনকে নিয়ে জাহান্নামে যাবে হ্যাঁ আমাদের এই মেয়েগুলো যদি এখানে না আসতো সেও যদি এদের মতো হয়ে যেত তো আমরা কি করতাম বলে কি করার ছিল আমাদের আমাদের এই অপ্রতুল ব্যবস্থাপত্র আমাদের কাছে নাই জায়গা আমাদের কাছে নাই ঘর আমাদের কাছে নাই বড় ধরনের অর্থায়ন সবকিছু সত্ত্বেও আমরা এতটা ধন্যতার মধ্যে আপনাদের মেয়েদের দিন শিখাবার চেষ্টা করি এদেরকে কিছু সাহায্য করা কিনা বলেন হ্যাঁ করা কিনা কি দিয়ে করবেন তিন জিনিস দিয়ে করবেন দোয়া মাল সম্পদ বলেন একটা বস্তা সোনাবুট রমজানে পৌঁছায় দিবেন একটা বস্তা আলু রমজানে দিয়ে দিবেন আপনি কিছুই পারলেন না তো 10 কিলো টমেটোই আপনি দিয়ে দেন হুজুর আপনি এমন করে বলেন কেন হ্যাঁ কেউ যদি এমন করে না বলে তে মাদ্রাসাগুলো কি হবে বলে আমি শুধু আমারটার কথা বলছি না আমি শুধু সুদর্ণপুরের কথা বলতেছি নাকি সবগুলো মাদ্রাসা যিনি যেখানে পারেন এক বস্তা সোনাবুট দিয়ে সাহায্য করেন তেলের দাম যে এত বাড়ছে এত বাড়ছে এত বাড়ছে আমরা তো আপনাদের বাচ্চাদের থেকে টাকা বেশি নিতে পারি নাই বলেন বলেন এই সাদা মুরগিটা কত বাড়ছে তা আমরা তো কিছু করতে পারলাম না পাঙ্গাস মাছ কত বাড়ছে পাঙ্গাস আর কি নাম তেলাফিয়া কত বাড়ছে বলেন মোতামেম জানে মাদ্রাসার বোর্ডিং কেমনে চালাচ্ছে এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ রমজানে কিছু দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন তারা কোরআনে কারিমের তেলাওয়াত পারেন গায়রে হাফেজ যারা আছি আমরা হাফেজ ছাড়া যারা পারি কমপক্ষে তিন খতম পড়ব ইনশাআল্লাহ রমজানে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দেখি সে কারা কারা হাত তুলেন তিন খতম ওলা আগে তিন খতম ওলা আল্লাহ তৌফিক দান করেন আমরা কয় খতম ওলা আমরা দুর্বল তো পারবো না আর হাফেজ সাহেবরা যারা তারাবি পড়াবেন তারা যারা তারাবি পড়াচ্ছেন ইনাদের জন্য মাফ ইনাদের বিষয় ভিন্ন যারা হাফেজ সাহেব আছেন তারা 10 খতম কই বলেন 10 খতম 10 খতম মাশাআল্লাহ আমরা ছেলে আছে মাশাআল্লাহ 10 খতম খতম তারে পড়াবেন ইনশাআল্লাহ কে ভাতিজা কই খতম তারা আপনি পড়ান নেই 10 খতম কোরআন শরীফ হাফেজ 10 খতম কোন ইনশাআল্লাহ খান আমার এদিকে আমরা হাত দেন হ্যাঁ পৃথিবী দেখুক বলেন ইনশাআল্লাহ এই রমজানে 10 খতম কোরআন শরীফ পড়বো ইনশাআল্লাহ বলো বাবা ইনশাআল্লাহ এই রমজানে 10 খতম আলহামদুলিল্লাহ দাও কয় খতম ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমাদের সুদর্ণপুর মাদ্রাসা সমস্ত ওস্তাদদের উপরে মাদ্রাসার পক্ষ থেকে জিম্মাদারি প্রত্যেক ওস্তাদ 10 খতম করে পড়বে ইনশাআল্লাহ চাঁদ রাতে প্রত্যেককে 10,000 টাকা করে বকশিশ দিয়ে দিব আমি বলছি আপনাদেরকে কোথাও পাঠাবো না 1 টাকার জন্য আমরা মালিককে ধরবো মালিক আমাদের জিম্মাদারি আদায় করে দিবে চলেন আমরাও নিয়োগ করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনিও শিক্ষিকাদেরকে লাজেম করেন যে শিক্ষিকারা 5 খতম কোরআন শরীফ পড়বে সমস্ত ছাত্রীরা কমপক্ষে 5 খতম কোরআন শরীফ পড়বে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী রমজান মাসে কানা জুদুহু
كالريح المرسلة رسولر دان دخينا رمضان كمون چلو رباحيت باتشر مطو بلين كشر مطو چلو بلين رباحيت باتشر مطو چلو كي ديتين ار كمون ديتين جتاكي بخاري پرثم حدیث پرثم بشتر حدیث بدلوحيد پرثم بشتر حدیث رسولر دان چلو رمضان رباحيت باتشر مطو سبحان الله بلين